এটা হচ্ছে দশমীর দিনের ভিডিও। তো এখানে মাংস রান্না করেছিলাম, অনেকটা মাংস দেখে ভাবছো যে কোনিকা এত মাংস কি হবে। তো এখানে 5 কিলো খাসির মাংস রয়েছে আর সবাইকে নেমন্তন্ন করা হয়েছে, মানে আমাদের কয়েকজন কাছের মানুষ, আত্মীয় স্বজন, তারপরে আমাদের মানে দাদাদের বাড়িতে, মানে আমার জায়েরা, আমরা, তারপরে দিদিদের বলা হয়েছিল, কিন্তু দিদিদের মাংস পরে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিছু অসুবিধার জন্য আসতে পারেনি। তো এই আর কি, ওই জন্য বেশি করে মাংস আনা হয়েছে। আর এখানে আমি আর আমার যা মানে আর কি সারাদিন ধরে কুটে বেটে দুটো কড়াইতে কষিয়ে তারপরে রান্না করে একটা জায়গায় ঢেলেছি। হ্যাঁ, তো মা রান্না করার সময় বলছিল আজকে দুই বউয়ের রান্নার কম্পিটিশন হচ্ছে, কে আর কি ভালো রান্না করতে পারে। আমি বললাম যে রান্না যতই যে ভালো করুক না কেন, জিনিস তো একই আর যাবে একটা কড়াইয়ের মধ্যেই, মানে একটা হাঁড়ির মধ্যে। তো রান্না করে দিদি কষিয়ে দিয়ে চলে গেছে স্নানদান করতে, আর আমি পরে রান্না করেছিলাম। তো এখানে দেখো যে মিষ্টি, তারপরে স্যালাড কাটা হয়েছে, আর ওখানে মাছের মাথা দিয়ে ডাল, তারপরে ভাজা, পটল ভাজা। তো আর কি বেশি কিছু আয়োজন করতে পারিনি, কিন্তু মাংসের সাথে আর কি ডাল ভাজা মিষ্টি, ব্যাস এটুকুনি। চাটনি পাঁপড় এসব বলেছে হাবিজাবি কেউ খাবে না, ওই জন্য অত বেশি ভ্যারাইটিস করিনি, আর এত রান্না করার লোকও ছিল না। আমি আমার যা দুজনে মিলে যতটা পেরেছি করেছি, আর দাদা কুটে বেটে অনেক হেল্প করে দিয়েছে। ঠিক আছে, তো এটা ছিল দশমী দিনের ব্লগ। আর কী কী রান্নাবান্না হয়েছিল, খাওয়া দাওয়া হয়েছিল, সেটা আর কি তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে নেক্সট ডেতে তোমাদের সাথে আবার কথা হবে। তো দশমীর দিনে শুধুমাত্র এইটুকুনি শেয়ার করতে পেরেছি, ওই জন্য এইটুকুনি তোমাদের জন্য শ্যুট করে তুলে রেখেছিলাম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের সবাইকে মন প্রাণ দিয়ে অনেক 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 ভালোবাসা। জানি অনেকের মন খারাপ, অনেকের না, আমাদের সবারই মন খারাপ যে আবার এতগুলো দিন পর, একটা বছর পর মা আসছে আমাদের ঘরে, আবার ফিরে আসবে। তো সবাইকে জানাই শুভ বিজয়া, বলো সবাইকে জানাই শুভ বিজয়া। আজকে হলো শুভ বিজয়া। সকালবেলা কি পড়েছো, চশমা পড়ছো? চশমা পরে বই পড়ছিলে? চশমাটা পরে বই পড়ছিল, জানো তো। তো যাই হোক, এই দিনে অনেকের অনেক কিছু স্পেশাল আয়োজন থাকে, কেউ সবার বাড়ি বাড়ি যায় মিষ্টি নিয়ে। এই জিনিসগুলো না এখন যদি একটুখানি পুরনো হয়ে গেছে, আগেকার সেই পুরনো দিনে মানে এইগুলো খুব চল ছিল, যে বিজয়া দশমী মানে সবার বাড়িতে যাও, বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করো, তারপরে মিষ্টি মুখ করাও, তারপরে যাদের বাড়িতে যাচ্ছ প্রণাম করতে তাদের বাড়িতে মুড়ি মুড়কি নাড়ু যাই থাকুক না কেন সেটা তোমাকে দেবে বাড়ি নিয়ে আসা বা খেয়ে আসা, মানে এই সেই দিনগুলো আলাদা ছিল। কিন্তু এখন এর দিনগুলো আলাদা, এখন আমরা পারলে ফোনেই উইশ করি, নয়তো আমরা হোয়াটসঅ্যাপে উইশ করি, নয়তো একটা স্ট্যাটাস দিয়ে দিই, সবাই একসাথে দেখে নেবে শুভ বিজয়া, ব্যাস এখনকার দিন হচ্ছে এই। মা এখানে বাজার থেকে এনেছে পেয়ারা, বললো যে 40 টাকা করে কিলো, তাই তো বললো মনে হয়। তো এনে আমাকে ঝুড়ি ধরে দিয়ে গেছে, পেয়ারাগুলো বেশ ডাসা ডাসা রয়েছে, দেখেই মাখা খেতে ইচ্ছা করছে, জানো তো। বাবা সরে যাও, সরে যাও, আপনাকে জল দেবো। এই যে আমাদের জানলার প্লাস্টার হয়ে গেছে, তোমাদের পরে দেখাচ্ছি, সেখানটা জল দিচ্ছে, ঢালাই ঢালাই। এই যে আমাদের জানালার এই যে ঢালাই হয়ে গেছে, বক্স জানলা আমাদের এই যে নিচের তলায়, একতলায়। আর আগের দিন তো দেখলে জানলা বসিয়েছিল, জানলাগুলো না পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে এগুলো তো আবার রং করবে, তো একেবারে পরেই করবো। আর এখানে এই যে কিছু কিছু জানলার এই যে এটা যেমন কাঁচ রয়েছে, তবুও এটা ইসে হয়ে গেছে, মানে নড়বড় নড়বড় করছে, পড়ে যেতে পারে। আর এই কাঁচগুলো খুলে রেখেছি, এই পাশের কাঁচও নেই, এটাও খুলে গেছে। তো এই কাঁচগুলো সব আর কি লাগাবে, এই পাশের কাঁচটা আবার রয়েছে। আর এখানে এই যে উজ্জ্বলকে স্নান করাতে বসেছি, তো ওকে স্নানটা করিয়ে দিচ্ছি, আর তোমাদের সাথে সকালবেলা একটুখানি বকবক করে নিলাম, দেখলেই তো যে আমাদের ঢালাইটা হয়েছে, জানলার ঢালাইটা। তো সেটাতে আবার জল দিলাম, বলেছে প্রতিদিন জল দিয়ে একটুখানি ভিজিয়ে রাখতে, তো সেটাই আর কি করছি। আর এখানে ওকে তো প্রতিদিন সাবান শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিই আর কি, তো সেটাই আর কি করছি। তো স্নান করিয়ে ওকে ঘরে নিয়ে যাব, আর তারপরে দেখা যাক কী কাজ রয়েছে সারাদিনে, যত যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো ওকে মুছিয়ে দিলাম, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান করিয়ে দিলাম, আর ঘরে এসে বসার সাথে সাথে বাবা আর মেয়ের দেখো ভালোবাসা,
কত মনের কথা কানে কানে বলছে যাতে মা শুনতেই না পায়, কিন্তু ওদের কানে কানে বলা কথা আমি তো সব শুনে ফেলেছি। তো মানে এত আস্তে আস্তে মানে এত জোরে জোরে বলছে কানে কানে, ওর বাবা বলছে যা মা তো সব শুনেই ফেলছে। তো এই যে বাবার সাথে প্রাণের কথা সকাল থেকে বলতে পারেনি সেটাই আর কি বলছে, আমার সাথে তো খানিকটা ভালোবাসা হয়ে গেল সকালবেলা উঠে। আর রোজবেলায় দেখো বলছে যে তুমি এমন করে বলছো যে মা তো সব শুনেই ফেললো। আর আইস্মিতা বসে বসে পড়াশোনা করছিলো একা একা, ও একা একা পড়ে বারান্টানগুলো করে একা একা পড়ার চেষ্টা করে। আর এইখানে এই যে ডিম টোস্ট আমাদের সকালের খাবারে ওটাই খাচ্ছি, আর মাংসের ঝোল ছিল সেটাকেই মা জাল দিয়েছে, তো সেটা উজ্জ্বল বললো আমার জন্য একটু মাংসের ঝোল নিয়ে আসো আমি ওটা দিয়ে খাবো। আর তারপরে মা গেছিলো বাজারে, আজকে একটু শাক টাক রান্না হবে, আর শাকই রান্না হবে আর তার সাথে মাংসের ঝোল রয়েছে, ব্যাস সেটাই আজকে আমাদের মেনু। তো এই যে মা নিয়ে এসছে কুলেখাড়া শাক, তারপরে এখানে আরও দু তিন রকমের শাক আছে, তো সব সব বলেছে সব কটা কেটে দাও সব একসাথে মিক্স করে আর কি ভাজা করব। তো ওই জন্য সব শাকগুলো আমি একসাথে কেটে নিচ্ছি। ওদিকে শাকটা কেটে ধুয়ে রেডি করে দিলাম, মা বললো যে আমাকে রেডি করে দাও আমি রান্না করছি আমার মতো করে। তো মা মায়ের মতো করে রান্না করবে, আর আমার মাকে দেখেছি আর আমার শাশুড়িকে দেখেছি দুজনেই আর কি শাক খেতে ভীষণ ভালোবাসে, মাছ ছাড়া যদি শাক দাও না সেটা দিয়ে খেয়ে নেবে। আমি আমার মাকেও দেখেছি, মা যতই মাছ মাংস যাই রান্না করে প্লেটে সাজিয়ে দাও না কেন শাক যদি থাকে কোনো পদে সেটাই আর কি নেবে আগে। তো ওই জন্য আর কি মা বলছে যা তুমি তোমার কাজগুলো সেরে নাও আমি এদিকে শাকটা রান্না করছি আস্তে আস্তে করে। তো তোমাদের দেখাচ্ছি শাকটা মা না সেদ্ধ বসিয়েছে, তো আমরা তো জানো একটু অন্যরকম করে শাকটা রান্না করি, আগে একটু জল দিয়ে নুন দিয়ে লঙ্কা দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে নিই, তারপরে সেদ্ধ হয়ে গেলে একদম জলটা শুকিয়ে গেলে তারপরে রসুন টসুন যা ফোড়ন দেওয়ার বা পেঁয়াজ দিয়ে তারপরে আবার নাড়াচাড়া করে নামিয়ে নিই। তো আমরা কিন্তু এইভাবে আর কি শাক রান্না করি, আগে অন্যরকম প্রসেসে করতাম কিন্তু পরে মা কোথা থেকে শিখেছে নাকি মা আমাকে তারপরে শিখিয়েছিল বিয়ের অনেক বছর পর, তো সেটাই আর কি করা। তো ওদিকে বাসনটা মেজে তারপরে এই গ্যাসের যা আশপাশগুলো পরিষ্কার করে নিয়েছি, আর শাকটা মা এখানে সেদ্ধ বসিয়েছে জল দিয়ে একটু লঙ্কা চিড়ে দিয়ে নুন আর হলুদ দিয়ে একদম 1 থেকে 1.5 কাপ জল। আর ওদিকে শাকটা সেদ্ধ হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। আর এখানে দেখো আমাদের আজকে মাংসের কালকে যে দেখালাম না ভিডিও শুরুতে যে কালকে দশমীর দিন রান্না হয়েছিল মটন, তো সেই মটনের ঝোল রয়ে গেছে সেটা দিয়ে আজকে সারাদিন চলবে আমাদের। তো যাই হোক আমরা সবাই আর কি এই দিয়েই খেয়ে নেবো, দিদিরা আমরা যারা যারা আমরা রয়েছি মানে আমার যা আমরা সবাই এই দিয়ে আমাদের আজকে সকালটা মানে দুপুরটা চলে যাবে। তো রাতেরটা রাতে ভাবো রাতে কী রান্না করা যায়, অবশ্যই তোমাদের দেখাবো যে রাতে কী রান্না করবো কি না। তো এখানে আমি কাজগুলো সেরে নিচ্ছি, ঘর মুছে নিলাম, পাশের ঘরটা এত পরিমাণে ময়লা হয় না মানে সেই বলার মতো না, তাও ঝেড়ে পুছে উজ্জ্বল বলে শুধু ঝাড় দিয়েই দেবে কিন্তু আমার না কেন জানি মনটা পোষায় না ঝাড় দিয়ে রাখলে, একটা ঘর মুছবো আর একটা ঘর মুছবো না, ওই জন্য যতটা পারি মুছে নিই। আর ঘরদোর মোছা হয়ে গেছে, আর আজকে আমাদের এই সাইডটা একদম শেষ দিন শেষ কাজ, এই ওয়ালটা তাহলে হয়ে যায় বাইরেটা, আর সামনের দিকটা বাকি আছে। তো এই যে নিচে এখানে ভাড়া বেঁধেছে রান্নাঘরটা, ওই জন্য বেশ অন্ধকার অন্ধকার লাগছিলো আজকে, তো ওই জন্য তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর যেমন বলা সকালবেলায় প্রাণটা রয়েছে আমার পেয়ারার ওপর, সকাল থেকে কখন একটু পেয়ারাটা মাখবো আর কখন সবাই মিলে খাবো। তো ওই যে পেয়ারা কেটে নিয়েছি কুচি কুচি করে, আর এর মধ্যে লেবু দিলাম দেখলে লেবুর রস, আর লঙ্কা দিলাম আর হচ্ছে কাসুন্দি, ব্যাস এতে একদম পুরো জমে যাবে পেয়ারা মাখা খাওয়া। জানি এটা পেয়ারার কোনো গুণ থাকে না কিন্তু তাও মন যে চায় এটাই খেতে, ওই জন্য আমরা খেলাম মানে মাখছি এখনও খাইনি। আর এইখানে যে আমরা নিয়েছি কিছুটা, আর এখানে মায়ের জন্য আলাদা করে তুলে রাখলাম মাকে দিয়ে দেবো, তো এই আর কি। আর ওদিকে মায়ের শাক রান্না হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি তারও। তো দেখো এখানে দুটো পাত্রে আলাদা আলাদা করে নিয়েছি, আর এখানে শাকটাও হয়ে গেছে ভাজা। তো এই যে ফাইনাল লুক একটু মাখামাখা করেই আর কি মা করেছে, তো খাওয়া দাওয়া সারবো, চলো তোমাদের সাথে একটু পরে এসে কথা হচ্ছে। আমি ফ্রি হলাম, এখন কটা বাজে? এখন 1:45 মতো বাজে, ভেবেছিলাম যে একটুখানি যাবো মিষ্টির দোকানে একটু মিষ্টি আনবো, সবাই মিলে তো হলাম যে না
তাহলে এবেলা যখন দেরি হয়ে গেছে বিকেলেই যাবো, একবেলা আনলেই হলো। আর এখন আমি একটুখানি পেয়ারা মাখা করে নিলাম, তোমাদেরকে তো দেখালাম, ভীষণ খেতে ইচ্ছা। আর পেয়ারা দেখলে না পেয়ারা মাখা মাখার কথা মনে পড়ে যায়। করবে? আমাদের বাড়িতে পেয়ারা গাছ ছিল ছোটবেলা থেকেই, একদম ব্যাগ ভর্তি ভর্তি বালতি ভর্তি ভর্তি পেয়ারা হতো। পাড়াটারা সবাইকে দিয়ে নিজেরা ওই মারা সবাইকে ডেকে নিয়ে আমাদের আম গাছতলা ছিল ওখানে বসে এভাবে পেয়ারা মাখাতাম, তারপরে সবাই মিলে খাও। আর এইখানে চা গরম করতে আমাকে বললো যে একটু চাটা গরম করে দাও, তোমাদেরকে তো বললাম যে ফ্লাস্কটা না এত পরিমাণে সেই মানে খারাপ হয়ে গেছে, দোকানে না নিয়ে গেলে হবে না। তো ভাবছি এবার যাব, যেহেতু দশমী কেটে গেছে এবার মনে হয় টোটো চলছে, আমি এই কদিন বাড়ির থেকে বেরোইনি, আমাদের ওই বড় বাজারের ওদিকে যাইনি, যেহেতু বললাম যে টোটো বন্ধ ওদিকটা, টোটো পাওয়া যাবে না, তো হেঁটে হেঁটে কে আসে, ওই জন্য আর বাড়ির থেকে বেরোইনি। তো ওদিকে চাটা গরম করে দিয়ে আসলাম মিস্ত্রি দাদাদের, ওনারা আজকে কাজে এসছে। আর এখানে নুন চিনি লেবুর জল, চিনিটা এখনও গলেনি তাই গলানোর চেষ্টা করছি আর কি। তো এটা বানিয়ে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করার আগে জামাকাপড় রয়েছে অনেক, সেগুলো কাচবো। তো এখানে যে জামাকাপড় সব মানে জড়ো করে রেখে গেছিলাম, ভিজিয়ে রেখে গেছিলাম, জড়ো করে ঠিক নয় ভিজিয়ে রেখে গেছিলাম। তো আয়ুস্মিতার আমার উজ্জ্বলের সবার আর কি যার যার সবার জামাকাপড়গুলো কেচে তারপরে ধুয়ে নেব। আর আমাদের জামা কাপড় তো খুব একটা বেশি নোংরা হয় না, সবসময় বলি আমি, কেন বলো তো, কারণ প্রতিদিন ইউজ হয়, তার প্রতিদিন আমি কাচি, প্রতিদিন প্রায়, খুব অসুস্থ না থাকলে না জামা কাপড় আমি না কেচে থাকি না। তো জামা কাপড় তো কাচলাম, এবার কোথায় মেলবো সেই সমস্যা, কেননা মেলার জায়গা নেই, এদিকে ওদিকে বালি সিমেন্ট পড়ছে, আর যে মেলার দড়িগুলো সেগুলো সব খুলে দিয়েছে। তো ঘরের মধ্যেই ভাবছি মেলবো। মাত্রা তো আছে, এবার খাবার নিয়ে আসলাম, ওই যে শাক ভাজা আর তার সাথে মাছের মাছের ঝোল, রান্নাই হয়নি বলছি, মাছের ঝোল, মাংসের ঝোল, যে বললাম যে কালকে যে মাংসের ঝোল ছিল সেই মাংসের ঝোলটা দিয়ে খেয়ে নেব। তো আমি শাক ভাজাটা দিয়ে খাবো, উজ্জ্বল ঝোল দিয়ে খাবে, এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, খেয়ে দিয়ে আমার এডিট বাকি রয়েছে, এডিটটা কমপ্লিট করব। আর আজকে পরপর দাঁড়া বলছি, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ওই 10টা সাড়ে 10টা নাগাদ কলের মিস্ত্রি ফোন করে, না কলের না, রঙের মিস্ত্রি ফোন করেছে, প্লাস বেলার দিকে টাইলসের মিস্ত্রি ফোন করেছে। তো এবার দেখা যাক, টাইলস না বসালে বলেছে যে রং করতে আসবে না এখন, মানে ওই পুট্টি এখনও করা বাকি রয়েছে। তো উজ্জ্বল বললো যে ঠিক আছে জানাবো বিকেলে, আর দাদার সাথে কথা বলি, কথা টথা বলে তারপরে জানাবো। তো দেখা যাক, বলছে পুজোর পর থেকে স্টার্ট করবে, পুজোর ওই কটা দিন আমরা ওয়েট করে বসেছিলাম যে কবে পুজোটা কাটবে আর কবে থেকে ঘরে টাইলস বসানো শুরু হবে। তো এবার বিকেলে আসুক, কথাবার্তা বলুক, দেখি কবে থেকে শুরু করা যায়, তোমাদেরকে তো অবশ্যই জানাবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের সাথে পরে বিকেলবেলা দেখা হবে, ঠিক আছে? গুড ইভিনিং, এখন সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গেছে, আর একটুখানি দুধ চা করলাম আজকে, ঘরে না দুধ ফুরিয়ে গেছিলো, গুঁড়ো দুধ। তো বাজার করা হয়েছে, মুদির বাজার, তোমাদেরকে দেখানো হয়নি, সব কিছু আমি কোনো রকমে কিছু গোছাইও নি, সব কিছু ড্রামের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এখানে যে সেখান থেকে খুঁজে খুঁজে দুধটা বের করে একটা কৌটোর মধ্যে ঢাললাম, ঢেলে একটুখানি দুধ চা করলাম। তো বেশ দুধ চা, দুধ চা মনটা চাইছিলো যে একটুখানি যদি দুধ চা খেতে পারতাম তাহলে বেশি মনে হয় একটু ফ্রেশ লাগতো, তো ওই জন্য দুধ চাটা করে নিলাম। আর এবার আজকে নতুন কাপে খাবো, তো এখানে 3 কাপ আমার মায়ের আর হচ্ছে দাদার তিনজনের জন্য চা বানিয়ে নিয়েছি, তো তিনজনে মিলে চা খেয়ে নেব। আর তার সাথে নিমকির প্যাকেট এনেছিলো, ওই যে মাকে দিয়ে দিলাম, মা মারটা নিয়ে চলে গেলো, মায়ের ছিল কলপারের দিকে, তো মা চাটা একেবারে নিয়ে চলে গেলো। আর এটা হচ্ছে আমার চা, তার সাথে হচ্ছে নিমকি। তো এই যে আমরা এখানে চা নিয়ে খেতে বসলাম, মাকে বিজয়া দশমী নমস্কার করতে গেছি, মা বলছে কি খালি হাতে নমস্কার করে লাভ আছে, মিষ্টি করি, আজকে মিষ্টি আনার সময় পাইনি, আজকে কী করবো। তারপরে আবার চা বানিয়ে দিলাম, না না চা দিয়ে মিষ্টি মুখ করে না, তো যাকে মজা করলো, সিরিয়াসলি নিও না। তো যাই হোক, মা খেতে চেয়েছে, আর আমি যদি না আনি ভাবো তো সেটা কি হতে পারে, মানে যে আমি আনবো না। আমি আবার দৌড়ে গেছি বাজারের দিকে মিষ্টির দোকানে, আর আজকে যেহেতু বিজয়া দশমীর মিষ্টি একদম ফাঁকা, কোনো মিষ্টি সেরকমভাবে নেই, রসগোল্লাও বললো যে আছে অল্প হবে, তারপরে এমনি দেখলাম মিষ্টি সেগুলো অতটা পছন্দ হলো না, সন্দেশ ছিল, তো ওই জন্য সেগুলো আর নিলাম না। আর তারপরে দেখলাম যে মিহিদানা আর সীতাভোগ রয়েছে, তো মিহিদানা ঘত্ত খাওয়া হয়েছে কালকে দেখলে,
আর আমি সীতাভোগটা নিয়ে নিলাম ওই জন্য। তো সবার জন্য এখানে বাটিতে বাটিতে নিয়ে নিয়েছি বিজয় দশমীর মিষ্টিমুখ। হ্যাঁ, তো চলো, এখানে সব গুছিয়ে গাছিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে মিষ্টি খাওয়া হয়েছে। এবার এখানে প্লেটের সব ধুয়ে উপুর করে রেখে দিয়েছি সকালে যাতে চাপ না থাকে। আর এখানে আমি ডিম ভাজা করে নিয়েছি, সেদ্ধ করে ডিমটা ভেজে নিয়েছি নুন হলুদ মাখিয়ে। তো ডিমের কারি করব, একদম পাতলা করে ডিমের কারি করব, তেল ছাড়া, একদমই কম তেলে করব। মশলা তো একটু দিতেই হবে, একটা পেঁয়াজ দিয়েছি, গোটা দুই রসুন দিয়েছি মানে কোয়া, আর একটুখানি আদা দিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা ব্যাস। তো দেখো, জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়েছি, আর গরম মশলা দিয়েছিলাম একদম পাতলা করে, এর মধ্যে তেলের কোনো অংশ নেই। ডিমের কারি করেছি সবার জন্য, গুনে গুনে ডিম নিয়েছিলাম। এখানে ভাত তো হয়েই গেছে, আর এখানে দুপুরে যে শাক ভাজা করেছিলাম সেখান থেকে অল্প একটুখানি রয়েছে। তো চলো, আমরা খাওয়া দাওয়া সেরে নিই, এখানেই শুভরাত্রি জানিয়ে দিচ্ছি তোমাদের সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে আবারও জানাচ্ছি শুভ বিজয়া, টাটা।